পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে এবং সব থেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। আর এই ভিডিওতে তোমরা দেখছো ইংলিশ ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2-এর কোশ্চেন এবং তার উত্তর। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দি কোশ্চেন্স দ্যাট ফলো। তার মানে এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে আর এই প্যাসেজটিকে তোমাদের কেয়ারফুলি, তার মানে ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। তারপর এই অ্যাক্টিভিটি 1-এর আনসারগুলি, কোশ্চেন আনসারগুলি তোমাদের দিতে হবে। দ্য অ্যাভারেজ জু থেকে ইন দ্য সানলাইট পর্যন্ত একটি প্যাসেজ দেওয়া রয়েছে। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস বিফোর ডান। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ দ্য ইয়েলো ওয়েন ইউ আর অ্যাওয়াকেন্ড বাই দি বার্ড সং। ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং। ইউ ক্যান ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইস অফ দি টরাকস অ্যান্ড আ জয়ফুল ব্ল্যাকবার্ড। অ্যাজ দ্য লাস্ট অফ দি হিজ সং ডাইস দ্য হোয়াইট হেডেড থ্রাশ বার্স্ট ইন টু অ্যান এক্সাইটেড ক্রাই লুকিং আউট ইন টু দ্য কোর্টইয়ার্ড অন দি ভেলভেট গ্রিন লন্স। ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহ্যান্স সার্চিং দ্য টেভি গ্রাস। আ মেল পিহ্যান ইজ ডান্সিং হিজ বার্নিশড টেল লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট। অ্যাক্টিভিটি 1, রাইট দ্য অ্যাক্টিভিটিস অফ দি ফলোয়িং বার্ডস। হোয়াইট হেডেড থার্স, উত্তরটি হবে হোয়াইট হেডেড থার্স বার্স্ট ইন টু অ্যান এক্সাইটেড ক্রাই গ্রুপ অফ পিহ্যান্স। গ্রুপ অফ পিহেন্স মানে সার্চিং দ্য ডেভি গ্রাস, মানে এরা কি করছে এই বার্ডগুলি সেগুলো তোমাদের লিখতে হবে। আ মেল পিহেন, আ মেহেল মেল পিহেন ইজ ডান্সিং হিজ বার্নিশড টেল রেস্ট লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট। বুঝে গেল? অ্যাক্টিভিটি 2, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ড্যাশ অ্যাম হবে না উইল হবে না ইজ হবে অ্যারাইভ হিয়ার বাই টুমারো। তাহলে এখানে টুমারো তার মানে ফিউচার টেন্সের কথা বলা হয়েছে, তার মানে হি উইল অ্যারাইভ হিয়ার বাই টুমারো। শি ড্যাশ ইজ হ্যাব হ্যাব হ্যাজ হ্যাব বিন স্টাডিং সিন্স মর্নিং। এখানে বিন স্টাডিং তার মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে এখানে শি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। সি দে হ্যাব ড্যাশ কাম কেম কামস ফ্রম ফার, উত্তরটি হবে দে হ্যাভ কাম ফ্রম ফার, তার মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 3, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদ ইন 100 words অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, প্রোভাইডস ইনফরমেশন, ওয়াইডেন্স আউটলুক, এনরিচেস নলেজ, গুড হ্যাবিট। তার মানে একটি তোমাদের লেটার লিখতে হবে আমার বন্ধুকে 100টি ওয়ার্ডের মধ্যে, মানে নিউজ পেপার পড়ার যে ইম্পর্টেন্স কেন উপযোগী সেটা নিয়ে একটি লেটার লিখতে হবে আর এই পয়েন্টসগুলো তোমাদের ইউজ করতে হবে। তাহলে আনসারটি দেখে নাও, এখানে তোমরা নিজের যেখান থেকে লিখছো সেই জায়গাকার নাম এবং ডেট এখানে লিখতে হবে। তাহলে এখানে আমি লিখেছি মাই ডিয়ার মোহন, তোমরা অন্য কোনো নামও ইউজ করতে পারো। I am glad to hear that you have scored good marks in the last examination. It is true that last class books are necessary for good result. By the way, I would like to advise you to read a newspaper regularly. Nowadays, you cannot keep pace with outer world if you do not read newspapers regularly. It gives us an all-round knowledge on variety of topics and widens our outlook. It gives information on current events, sports, career options, job opportunities, politics, etc. An English newspaper will increase your vocabulary and comprehension power, which are vital for this syllabus. Most of all, reading a newspaper is good habit. Tarpor, so you should develop the habit of রিডিং অ্যান ইংলিশ নিউজ পেপার ডেলি, ইট উইল হেল্প ইউ ইন দ্য লং রান। উইথ লাভ অ্যান্ড বেস্ট বেস্ট উইশেস ইওর লাভিং ফ্রেন্ড। এখানে তোমার নাম লিখতে হবে আর এখানে যেখানে লেটারটি পাঠাচ্ছ
সেই অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। তাহলে আশা করি তোমরা ভালোভাবেই বুঝেছো এই কোশ্চেন পেপারটি এবং তার উত্তরগুলি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো, আর এই ধরনেরই সঠিক ও নির্ভুল প্রশ্নের উত্তরের জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।